সরকারকে বার্তা দেওয়া হয়েছে অবিলম্বে আপনি পদত্যাগ করুন। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি এবং যোগবত কর্মসূচি, এর মধ্য দিয়ে সরকারকে বার্তা দেওয়া হয়েছে যে 10 দফার প্রথম দফা অবিলম্বে পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সংসদ বাতিল করুন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন। এটা প্রথম দফা এবং এই দফার ভিত্তিতে এরকম 10টি দফা রয়েছে। সরকারকে বার্তা দেওয়া হয়েছে অবিলম্বে আপনি পদত্যাগ করুন। যদি সরকার পদত্যাগ না করে, যদি যেভাবে চলছে কর্মসূচি, এই কর্মসূচি চলছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আজকের বিষয়টা আপনারা দেখুন যে আমরা সরকারকে আবার বার্তা দেওয়ার জন্যে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেটি হলো যে পদযাত্রার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারকে জানাতে চাই যে অবিলম্বে আপনি পদত্যাগ করুন, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, সংসদ বাতিল করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন, কারণ এই সরকারের অধীনে নির্বাচন হবে না এবং আমরা ওই নির্বাচনে যাব না এই সরকারের অধীনে, এবং সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা যদি না হয় এভাবে আমরা বার্তা দিতে থাকব শান্তিপূর্ণভাবে এবং এই বার্তা চলবে, জনগণের বার্তা এটা, এবং এটা মৌন বার্তা, মানে সরকার বুঝুক যে আজকে জনগণ যারা চাচ্ছে তারা যে দাবি মানছে না, জনগণ সব ধরনের সব প্রক্রিয়ায় সরকারকে জানানোর ব্যবস্থা করা হচ্ছে, সরকারকে বার্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরপরে সরকার যদি তাতেও তাদের শুভবুদ্ধির উদয় না হয়, যদি পদত্যাগ না করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা না করে, তাহলে সরকারের পতনের জন্য যে ধরনের কর্মসূচি প্রয়োজন সে ধরনের কর্মসূচি দেওয়া হবে এবং সেভাবেই জনগণ তারা তাদের দাবি দাওয়া আদায় করবে এবং সেটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। অবশ্যই আমরা শান্তিপূর্ণভাবেই সরকারকে বার্তাগুলি দিতে চাই। ঠিক আছে, এই ধরনের কর্মসূচি কেন? আপনারা তো মাঠে সভা সমাবেশ করছিলেন, সেখানে আপনাদের লোকজন জড়ো করছিলেন, একটা শক্তি প্রদর্শনের একটা জায়গা তৈরি হচ্ছিল আপনাদের বিভিন্ন সভা সমাবেশে, কিন্তু আজকে কেন হঠাৎ করে এই ধরনের মৌন প্রতিবাদের জায়গাটা? আপনারা জানেন আমরা 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি এবং যোগবত কর্মসূচি, এর মধ্য দিয়ে সরকারকে বার্তা দেওয়া হয়েছে যে 10 দফার প্রথম দফা অবিলম্বে পদত্যাগ করুন।